দিনের জন্য, আল্লাহর জন্য, মসজিদে আকসার জন্য তারা শহীদ হয়ে যাচ্ছে। সেই সময় এই পশ্চিম বাংলার জমিনে আপনার গ্রামে আপনার মহল্লায় একটা দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, বাৎসরিক ইসালে সওয়াব। এই সময় যদি আপনি রাস্তায় ঘোরে, এই সময় যদি আপনি বাজারে ঘোরে, আজকে যদি এখানে এসে কেউ না বসেন তাহলে আর কবে বসবেন? আর কখন কোন সময় দেবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য বাৎসরিক ইসালে সওয়াব দুয়ার মাহফিল? তাই সকলে এসে বসে যান। সুদূর চব্বিশ পরগনা থেকে আগত জনাব মাওলানা শাহানুর আলম সাহেব, তিনি আপনাদের কাছে মূল্যবান ওয়াজ নসিহত করে শোনাবেন। আমি অথম গণাগার, আমাদের সকলের জানাশোনা পরিচিত, কেউ রায়খাওয়ালা কেউ কবিওয়ালা বলে তারই ছেলে। আমার আগে আগে আমার ছোট ভাই কিছু নাচ পরিবেশন করেছে, আমি অথম গণাগার এসে হাজির হয়েছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। দু একটি কথা আলাপ আলোচনা করার আশা রেখে খুব অল্প সময়ের ভিতরে দু একটি কথা আলোচনা করব। যদি আপনারা এই ভালোভাবে দাওয়াত দিয়ে ডাকার পরে যদি আপনারা তারপরেও দোকানে ঘোরে, আর জলসা কমিটির ভাইদের বলবো, এই জলসা করানোর নামে এই মেলা বসানো, এটা কি? এটা গ্রাম থেকে এত শিউরি এলাকায় এত মেলা হয়, এত দোকানদানি বসে, এই জলসার দিনে এত দোকানদানি বসানো তো কোনো যুক্তিই ছিল? তাই আমার ভাইদের বলবো, যে সমস্ত মায়েরা বেহায়ার মতো নির্লজ্জার মতো রাস্তায় ঘুরছে, এবার বন্ধ করো। যে সমস্ত ছেলেরা যুবকেরা এভাবে রাস্তায় ঘোরো, এবার বন্ধ করো। কি মুখ দেখাবে, কি জবাব দিবে আল্লাহর কাছে? তাই বেশি কথা বলবো না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাতে গিয়ে বা কোথায়, ভালো জাতের কচু হলে যেমন অল্প জালে সেজে, ভালো বংশের মানুষ হলে অল্প কথায় বোঝে। কথাটা সত্য না মিথ্যা বলে, যারা বসেন একটু সামনে আসুন, হাঁ হু দেবেন একটু, ভালো লাগবে। এক তো মানুষজন সব রাস্তায় ঘুরছে, আর না হলে আমার আব্বার মতন বলতে হবে, খোলা খুলে সামনে ডাইরেক্ট দিতে হবে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, সে কথা তো আর আমার মুখ থেকে শোভা পাবে না, ওটা আব্বার জন্য শোভা পাবে। তাই তবু আমার ভাইদের বলবো, বাবাজিদের বলবো, পাক মাহফিল এসে বসে। এই ডিঙ্গেলবন এই গ্রামের মানুষ সব জ্ঞানী না অজ্ঞানী? আমি একটা যে গজল পরিবেশন করলাম, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাতে কে বা কোথায়, ভালো জাতের কচু হলে যেমন অল্প জালে সেজে, আর ভালো বংশের মানুষ হলে অল্প কথায় বোঝে। আপনাদের এখানে সব বংশ পরিচয় সব ঠিক আছে তো নাকি? আরে ডিঙ্গালবনের মানুষ যদি এবার বলেন যে আমাদের পরিচয়টা আমরা খারাপ করবো, যারা বিদেশ থেকে এসেছে কি উদ্দেশ্যে এসেছে তারা ভালো জানে, তাদের কথা বলতে যাব না। অন্তত আপনার গ্রামের মানুষ যারা আছেন আপনারা নিজেরাই পরিচয় দেবেন, আমরা ভালো জাতের না অন্য কোনো জাতের। কেন আজকে ঈদে মিলাদুন্নবী এ মাহফিল আপনারাই টাকা পয়সা খরচ করে করেছেন, আপনারাই মেহনত করেছেন, আপনারাই টাকা পয়সা খরচ করছেন, তাহলে আপনারা যদি না এসে বসেন তাহলে কাদেরকে ডাকবো? তাই সকলে এসে বসে যান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والآكبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فيا أيها الهاجرون رحمنا وارحمكم الله وقال الله تعالى أيضا في كتابه
মুখবের আমিরা কুল্লু নফসিন যায়িকাতুল মাউত وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في لسان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মহাপাতা সকলে উচ্চ আওয়াজে পড়েন না, যে কজন মানুষ আছেন সকলে পড়েন যাব মদিনায় ভক্তি আছে নাই রে শক্তি কেমনে যাব মদিনায় দিল যে আমার ঝলসে গেল দিল যে আমার ঝলসে গেল নবীর দেখা হলো না মন যে আমার পাগল পারা যাব সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আয় হালিমা তোর ঘরে আয় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা নূর নবীজি ছোট বেলায়